দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ वेलकम टू माय यूट्यूब चैनल सुमोइस फिटनेस থেকে বলছি আমি আজকে চলে এসেছি নতুন শোভাবাজার রাজবাড়ি দেখার জন্য তো আমার সাথে আছে আমার বন্ধু মনির আর পেছনে আছে দুই মূর্তি একটা হচ্ছে গীতু আর একটা হচ্ছে ঋতু মানে লাবণী ঠিক আছে তো পরে ওদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি তো এখন আগে শোভাবাজার রাজবাড়িটা দেখে নি তো কেমন হয়েছে তো সকালের দিকে এলাম কারণ ওর পাটা তো কাটা তো মানে সন্ধ্যাবেলার দিকে তো ঠিকমতো মানে কি বলবো সন্ধ্যাবেলার দিকে ঠিকমতো দেখতে পাবে না কি পাবে না তার কোনো গ্যারেন্টি নেই তো সকাল সকাল আর তার মধ্যে যা বৃষ্টির যা ওয়েদার যদি কখনো যদি ফুটপাত যদি বৃষ্টি নেমে যায় তখন কিছু বলা যাচ্ছে না না তো সেই জন্য এখন এলাম তো দেখা যাক শোভাবাজার রাজবাড়িটা দেখে নিই তো আর তোমাদেরকেও দেখাই তোমরা আমার সাথে থাকো ঠিক আছে তো দেখা যাক ফাইনালি আমরা শোভাবাজার রাজবাড়িতে এসে পৌঁছালাম তো তোমরা দেখো লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে সুরে সুরমিলিয়ে
ঢালাপাক করতে প্রচুর ভিড় ছিল, আমরা ঠিক মতো আর কিছু করতে পারলাম না, তো রেস্টুরেন্টে ঢুকে গেলাম। তো রেস্টুরেন্টে দেখি আজকে কি খাই, তো ঠিক করছে কি ঠিক করলেন নাথিং, কিছু ঠিক করতে পারলো না, তো দেখা যাক কি হয়। এসি হাওয়াটা খুবই মানে ওর থাকো পিছন আছে তার জন্য তো প্রচুর প্রবলেম হয়, তো দেখা যাক। তো এসি হচ্ছে মেনু কার্ডও নেই, তো কি বলবো, দেখো তোমার মেনু কার্ড নেই, তো এতক্ষণ পর নিয়ে এলো মেনু কার্ড, কী আছে দেখে দাও দর্শককে, এখানে মেনু কার্ড দেখো, নামটা বলবো আমার একটা ফ্রেন্ড, ঠিক আছে আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো।